চেয়ারম্যান সাহেবকেও বলি আজকে বলতেছি এই শত জনতার সামনে চেয়ারম্যান সাহেব আপনি কোরআন শূন্য অনুযায়ী সমাজ চালান জাতি আপনাকে মাথায় তুলে রাখবে আরে জোরে বলেন ঠিক কিনা কোরআন শূন্য অনুযায়ী আপনি চালাইবেন না নিজের মন চাহি জিন্দিগি চালাইবেন তো জাতি আতে যেমন সাদরে গ্রহণ করেছে চব্বিশে এমন আন্দোলন গড়ে উঠেছে যে পালাইয়া যাওয়ার সুযোগটাও মাত্র চল্লিশ মিনিট পাইছে আল্লাহ সমস্ত মানুষকে যারা এই দল করে ওই দল করে সবাইকে আল্লাহ নিজের ভুলটা বোঝার দান করে এবং আগে যাতে একবার হইল হয় দোয়া করেন আমিন কন এমন একটা ব্যবসায়ী ছিল না দেশে যারা তাদের জুলুমের শিকার হয়নি এমন একটা ব্যবসায়ী ছিল না যারা যারা এই জুলমের শিকার হয় নাই এমন একটা সাধারণ লোক ছিল না যারা নিজেরা নিজেদের লাগছে আরে কথা বলেন না না ঠিক ঠিক কি ছাড়া অপরাধ ছিল তাদের আরে আমার আমার মাথা আমার ভাতিজার মাথা আমার আরেক ভাতিজার মাথা যে পাঁচ লাখ টাকা মূলাইলো নিলামে উঠাইলো আমার কি অপরাধ ছিল আমার অপরাধ যদি থাকে আমার ভাতিজাদের অপরাধ যদি থাকে সেটা হলো আমরা কোরআন সুন্নার কথা বলেছিলাম ওইটাই আমার সবচেয়ে বড় অপরাধ ছিল তাদের অপরাধ ছিল আল্লামা মামুনুল হকের কি অপরাধ ছিল ক্ষমতায় থাকুক আর না থাকুক মামুনুল হক কিন্তু বঙ্গভবনে গেছে আরে কথা বলে না ক্ষমতায় থাকুক আর না থাকুক চরম পীর ফয়জুল করিম গণভবনে গেছে হ্যাঁ তোমরা কোথায় মামুনুল হক সাহেবকে সেনাবাহিনীর পাহারায় নিয়ে যাওয়া হয় আলহামদুলিল্লাহ তুমি মাজায় রশি বাইদা হাতে হাত করা পরাইয়া হেলমেট লাগায়া বেদজ্যোতি আকারে নিয়া থানায় নিছ জেলে নিছ নির্মমতা দিয়েছ কিন্তু জাতি জাতির কাছে মামুনুল হক হলো কলিজা কলিজা আরে বলে না মিজানুর রহমান আজহারি জাতির স্বর্ণ তাকে দেশ ছাড়া করেছ যদিও ওই সময় কথা উঠছে আমরা নাকি করছি তার সহদ আলেমরা নাকি তারা দেশ ছাড়া মিজানুল হক আজহারি মিজানুর রহমান আজহারি নিজেই জানে আরে দেশ ছাড়া করাইছে কে এটা সে জানে তোমরা করাইছ তোমরা করেছ সে যদি আজ দেশ দেশের বাহিরে না যাইতো তাকেও মামুনুল হকের মতো জিন্দান ভেনায় বন্দি করতা তাকেও আল্লামা সাইদির মতো জিন্দান খানায় বন্দি করে ইনজেকশনের মাধ্যমে হত্যা আপনারা তো সাধারণ জনগণ যে পরিমাণ জিম্মি ছিলেন এর থেকে একশো গুণ বেশি জিম্মি ছিলাম আমরা আমরা আমাদের কোনো নিরাপত্তা ছিল না নিরাপত্তা ছিল না নিরাপত্তা ছিল না এজন্য কি কথা বন্ধ করে দিয়েছিলাম পনেরোই আগস্টের ডরে আমরা পরীক্ষা একদিন আগায় দিয়েছিলাম মাদ্রাসায় এখন যেহেতু নিয়ম করে ফেলছি নিয়ম অনুযায়ী কাজ চালাইতে হবে চোদ্দ তারিখে আমাদের পরীক্ষা শেষ করে দিয়েছে শেষ কালকে চুরু হবে চোদ্দ তারিখে বুধবার এসে বেশ পরিবর্তন জাতি তোমাকে এক সময় তোমার জন্মদিন পালন করেছে তোমার মৃত্যু দিবস পালন করেছে কিন্তু পঁচাত্তরের ইতিহাস আমি যে প্রথম বৈশাখ যে ইতিহাসটা বলছি এটা অনেকেই জানে না বিশেষ করে এই প্রজন্ম এই প্রজন্ম বিশ পঁচিশ বছর যারা হায়াত তিরিশ বছরের হায়াত যারা তারাও অনেকেই জানেন শেখ মুজিবকে কেন হত্যা করা হয়েছে ইতিহাস আবার শোনাবো আবার শোনাবো যারা পরে আসছেন তারা তো শোনেন নাই ও হো যেই জাতি একাত্তরে তোমাকে আমি শুরুতে আবারও বলি শেখ মুজিবুর রহমান কিন্তু স্বাধীনতার অগ্রদূত এটা মানতে হবে স্বাধীনতার কে শেখ মুজিবুর রহমান এটা মানতে হবে তা আমি মানি কারণ সে অনেক কষ্ট স্বীকার করেছে অনেক কষ্ট স্বীকার করেছে অনেক জুলুমের শিকার হয়েছে কিন্তু একাত্তরে স্বাধীনতার পরে পঁচাত্তরে গিয়া তোমার ছেলে মেজর ডালিম মেজর ডালিমের বিবির সাথে যে অপকর্ম করেছে মেজর ডালিম তোমার কাছে বিচার চেয়েছে সাধারণ বিচার পাবলিশের কাছেও বলে নাই তোমার কাছে বিচার চাইছে তুমি যদি একটু বিচার করে দিতা তোমার সম্মান আজীবন অক্ষুন্ন থাকত হযরত উমর নিজের ছেলের ব্যাপারে যে বিচার করেছেন যদি তুমিও সেই বিচারটা একটু করে দেখাইতা তো জাতি তোমাকে আজও বলতো না তোমাকে আজও যদিও ভাস্কর্য নিষেধ কোরআন শূন্য অনুযায়ী হারাম মূর্তি বানানো মূর্তি বানায় নিষেধ তোমাকে জাতি ভাস্কর্য না দিলে দিলে রাখত দিলে দিলে কিন্তু তুমি কি করেছ তুমি মেজর ডালিমের এই কথায় উত্তরে করেছ কোলাপাইন মানুষ একটু পরেই তো একটু আনন্দ ফুর্তি করছে মটক খাইছে একটু তোমার বিবির সাথে আনন্দ ফুর্তি করছে সমস্যা তুমি ক্ষমতা পাওয়ার পরে একাত্তরে তোমাকে জাতি দিল দিয়া গ্রহণ করে নিছে পঁচাত্তরে মেজর ডালিম যে ডালিমের কারণে তুমি আজ তুমি ওই সময় কি হয়েছ রাষ্ট্রনায়ক হয়েছ যে ডালিমের সবচেয়ে বেশি ভূমিকা তোমার প্রতি ছিল মেজর ডালিম আর বিবির সাথে তোমার ছেলে অপকর্ম করছে তুমি তার বিচার করো নাই ওই সময় জাতি বুঝে গেছে আগামী বাংলাদেশে জিনা হবে তুমি বিচার করবা না আরে কথা বলেন না যদিও তুমি পঁচাত্তরে তোমাকে শেষ করে দেওয়া হয়েছে এত বড় আকাশচুম্বী জনপ্রিয়তা শেখ মুজিবুর রহমান জবান খুলে দিল ভুলে বলতেছি এ আকাশ সম্পি জনপ্রিয়তা ব্যক্তির জানাজার দৃশ্য বাংলার জমিনে নাই দেখান কি দেখাইছে কইতে পারবেন কি দেখাইছে এক জায়গা থেকে কিছু হাড্ডি করে তুলে প্যাকেট করছে লাশ বানাইছে এটারে জানা দিয়া পরে এক জায়গায় দাফন করছে বুঝাইছে যে এটা অথচ ইতিহাস আছে যারা ওই সময় ছিল তাদের মুখ থেকে আমরা শোনা আমাদের উস্তাদগণ ছিলেন এখনো জীবিত আছেন সেই উস্তাদ যে উস্তাদে আমাদেরকে এই ঘটনা ইতিহাসগুলো শোনাইছেন বা আমি নিজে ছিলাম এই সমস্ত বিভিন্ন ঘটনায় তার জানা যা বাংলার জমিনে কোথাও হয়নি জানাজা হইবো হ্যাঁ আজকে সময় একটু বেশি নেই আর কি স্বাধীন দেশে একটু স্বাধীনভাবে কথা বলতেছে পাঁচ মিনিট আর চার মিনিট কথা বলবো পরে শেষ ইনশাল্লাহ এগুলো আপনাদের মনের কথাও না শুধু আমার মনের কথা সবার মনের কথা আহ অনেকেই অনেকেই এখানেই জিজ্ঞাসা করেন এক এক করে লাইন ধরে জিজ্ঞাসা করেন চেয়ারম্যান সাহেব বিশ্বাস যদি না হয় জিজ্ঞান একজনে গুণ করে যে কি পরিমাণ কষ্টে তারা ষোলোটা বছর কাটাইছে কি পরিমাণ কষ্ট কি পরিমাণ কষ্টে কাটাইছে হ্যাঁ কিছু কম হয়েছে কিছু কম হয়েছে যাক হ্যাঁ এটা শুনছি আমি এই কথাটা শুনছি বলছে চেয়ারম্যান সাহেব জুলুম কম করছে চেয়ারম্যান সাহেব আসেন এখন আল্লাহ আল্লাহ তালা এই পাঁচে আগস্ট থেকে এবং এই স্বাধীনতা থেকে আমাদেরকে আগামীর শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এবং আগামীর বাংলাদেশ সবাই স্লোগান ফেসবুক চালান না কে কে চালায় না এরকম কে আছেন চালান না চালান না বলো যে আমি চালাই না মুরব্বীরা কয়েকজন আছেন চালান না আর বাকিরা সব চালান সবাই এই লেখাটা লিখবেন আগামীর বাংলাদেশ সুন্নার বাংলাদেশ লেখেন কলম সৈনিক হন সবচেয়ে বড় দুঃখের বিষয় একটা বলি যেদিন বাজে সে করে জোহরের নামাজের আগে আমাকে হুমকি। আমি একটা লেখা লেখছিলাম আমার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম জোহরের নামাজের আগে আমাকে হুমকি আমাকে আমাকে সরাসরি হুমকি বুঝেন কি পরিমাণ জিম্মিতি ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের মাদ্রাসার কুনুতে না জেলা সারা বাংলাদেশে ওই দিন নাজেলা না জেলা পড়া হয়েছে বিশেষ করে অগ্রণী ভূমিকা পালনের মধ্যে আলে মোলামার মধ্যে যিনি ছিলেন চরমনায়ের পীর বাংলার ইতিহাসে মনে হয় সর্বপ্রথম কার্ভিয় ভাঙ্গে চরমোনাইয়ের পীর এর আগে কেউ ভাঙ্গে নাই কে ভেঙ্গে সব বেঙ্গে গণভবনের পথে তাদেরকে আমরা সম্মান জানি আরেকটা বিষয় যেহেতু কথাগুলো মিডিয়াতে যাবে কুমিল্লা নিয়ে অনেকে অনেক বাজে মন্তব্য করছে একটা ভাষা নিয়ে আশ্রয় চাইছিল ছাত্রছাত্রীরা আশ্রয় দেয় নাই আমি সারা বাংলাদেশের মানুষকে বলবো যেহেতু কথাগুলা মিডিয়াতে যাবে সারা বাংলাদেশের মানুষকে বলবো কুমিল্লাকে নিয়ে আর বললেন না এই স্বাধীনতার অগ্রব পাঁচজন না ছয়জন পাঁচজন হ্যাঁ পাঁচজন কুমিল্লা আলহামদুলিল্লাহ বলেন কয়জন কুমিল্লার এই স্বাধীনতার পাঁচ অগ্রনায় কোথাকার এই জন্য দেশবাসীর কাছে অনুরোধ কুমিল্লাকে আর শেখ হাসিনা তো ডরাইতো আগের থেকে শেখ হাসিনা তো আগের থেকে ডরাইতো এই জন্য কুমিল্লাকে বিভাগ ঘোষণা দেয়নি আগের থেকে ডরাইতো এজন্য কুমিল্লাকে নিয়ে কেউ ইত্রামি নেয় এখানেও বিভিন্ন জেলার মানুষ আছেন আর করার সুযোগ নাই যেহেতু পাঁচ অগ্রনায়ক আমাদের সব আমাদের আলহামদুলিল্লাহ অতএব স্বাধীনতা রক্ষা করা স্বাধীনতা বজায় রাখা জনগণকে স্বাধীনতা দেওয়া স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ করে দেওয়া রাষ্ট্র নায়কের রাষ্ট্র আল্লাহ আগামী রাষ্ট্র বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহ যেই ক্ষমতায় আনক আল্লাহ তালা তাকে যাতে কোরআন সুন্নার জ্ঞান দিয়ে এই দেশকে কোরআন সুন্না অনুযায়ী চালাবার তৌফিক দান করেন আমিন